शुरू करितेछि महान आल्लाहर नामे जिनि परम करुणामय एबं अत्यंत दयालु। इभेली धामाका धामाका धामाकार मतोई मानुषके एखन आहत करतेछे। आजके देखलाम जे इभेलिर विभिन्न अफिस आदालत आर खुंजे पावा जाच्छे ना, अनलाइने एदेर हटलाइनेओ नाकि एखन पावा जाच्छे ना। आमि इभेलिर ब्यापारे किन्तु आपनादेरके सचेतन करेछिलाम प्राय 15-20 दिन आगेई। आमार कथा हच्छे जे इभेली हच्छे कि एमन एकटा जायगाय चले गेछे जे जायगाय एखन हच्छे कि 3 गुण हच्छे कि तार 3-4 गुणेर बेशी हच्छे कि तार दाय। एवं आरो आश्चर्येर विषय हच्छे कि एई भिडियोगुला करार परेओ आमी खेयाल करे देखलाम गत परशुदिनेर आगेर दिन देखलाम निउज आसछे जे एत किछु जानार परेओ आमादेर बांग्लादेशेर मानुषरा प्राय 200 कोटी टाकार नाकि प्री अर्डार प्लेस करछे। आमी शुने आश्चर्य हये गेछि जे एई मानुषगुला कि एत किछु जानार परेओ लोभेर द्वारा एत बेशी ताड़ित जे इभेलिके आबार 200 कोटी टाकार अर्डार दिते हबे। आमी आरेकटा जिनिस जानते चाइ जे एई इभेलिटारे एई 600-700 कोटी टाकार दाय पर्यन्त आनते कारा दिल, ये इभेलिर लाइसेंसटाई कारा दिल। এই যে আমাদের বাণিজ্য মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়ের মাননীয় বাণিজ্য সচিব দেখলাম কালকে রবিবার নাকি মিটিং এ বসবেন ইভেলির ব্যাপারে সিদ্ধান্ত নিতে। আরে ইভেলির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার কি আছে? আপনারা তো ডেস্টিনির ব্যাপারেও সিদ্ধান্ত নিছেন। ডেস্টিনি এত বড় হয়ে যাওয়ার পর তারা জেলে ঢুকাইছেন, কিন্তু পাবলিক তো শেষ, পাবলিকের টাকাগুলা শেষ। এখন ইভেলি এই যে রাসেল সাহেবরে ধরে যদি অপরাধের কারণে ফাঁসিও দেন তাতে লাভ কি? তার যদি ফাঁসি দেন কিন্তু এই যে জনগণের যে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা। এখন এই যে বাংলাদেশ ব্যাংকের একটা জিনিস জিজ্ঞেস করতে চাই যে ইন্টেলিজেন্ট ইউনিট যারা আছে তাদের কাজ কি? তাদের কাজ হচ্ছে গিয়ে কি যে যে যেভাবে ইচ্ছা ব্যবসা করতে পারবে, বাংলাদেশে যা ইচ্ছা বলতে পারবে, বিজ্ঞাপনের নামে যা ইচ্ছা দিতে পারবে। মানে আমার কথা হচ্ছে যে এই দেশটাতে এমন ভাবে শুরু করছেন আপনারা, মানে ব্যবসায়ীদেরকে সুবিধা দিতে দিতে যা ইচ্ছা। আপনাদের এরকম অভিজ্ঞতা আছে যে ডেস্টিনি একদম সাধারণ মানুষকে শেষ করে দিছে। এখন ইভেলির মতো এই ধামাকা ইভেলি এই যে 10-12টা নাম শুনলাম, এরা এই জায়গা পর্যন্ত আসতে দিছে কে? বাংলাদেশের কি বাণিজ্য মন্ত্রণালয়ের কি কোনো জিনিস নাই যে তারা কি বুঝে না যে এই ধরনের যে আমি 50%-এর কম দামে এত হাজার হাজার পণ্য দিয়ে দিচ্ছে, এটা যে মানে ভেঙে পড়বে, এটা কি আমি সাধারণ মানুষ না হয় বুঝি না? বাণিজ্য মন্ত্রণালয় কি বুঝার দরকার ছিল না? এই দায়টা এখন কে নিবে? এই যে লক্ষ লক্ষ মানুষের যে টাকা, এই টাকার দায়টা সরকার এই বাণিজ্য মন্ত্রণালয় কি টাকাটা দিবেন? আমি মাননীয় বাণিজ্য মন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই যে এখন কি হবে এই মানুষগুলার। আমার বাড়ির পাশে একটা ভদ্রলোক, আমি তারে জিজ্ঞেস করতে চাই যে তার বোন জামাই 20 লাখ টাকা এখন ইভেলিতে জমা, তার তখন সংসার, তার বোনের সংসার ভাঙার মতো অবস্থা। তার কাছ থেকে জিজ্ঞেস যে কত টাকার মতো দিছে তোমার বোন জামাই এখানে? 20 লক্ষ টাকা। এখন কি তার অবস্থা কি? এখন মানে তোমাদের পারিবারিক ভাবে অবস্থা কি? 20 লক্ষ টাকা তো আমরা মতন ফ্যামিলির জন্য একবার খুব কম না। আচ্ছা, আমি আপনাদেরকে এই ভিডিওটা শেষ করার আগে আপনাদেরকে বলতে চাই এরকম হাজারো হাজারো কাস্টমার আছে যাদের এখন পথে বসার সময় হয়ে গেছে। এখন রাসেল তো যা যা কাজ করার, জানি না রাসেল সাহেব এই টাকাগুলা কই নিয়ে গেছে, আদৌ ওনার কাছে আছে কিনা না নাই, কোথায় গেছে জানি না। তবে একটা কথা মনে রাখেন, বাংলাদেশটারে দুইটা ক্ষতি হয়ে গেল। একটা হচ্ছে কি এইসব সাধারণ মানুষের টাকা নষ্ট, এরা পথে বসবে। আর একটা হচ্ছে অনলাইন বিজনেস, যাও একটু ভালোর দিকে আগাচ্ছিল, এই ইভেলির উদাহরণ তৈরি করে এই বিজনেসটাকে আর দাঁড়াইতে দেওয়া যাবে না এবং দাঁড়াবেই না আর কোন অনলাইন বিজনেস। তাহলে বাংলাদেশের ওভারঅল লস হয়ে গেল। লাভ হইল কিছু দুর্নীতিগ্রস্ত অফিসারের, যারা ইভেলিরে এত দূর পর্যন্ত নিয়ে আসছিলেন অনলাইনের কথা বলে, বিভিন্ন ভাবে ইভেলির কাছ থেকে সুবিধা নিয়ে আজকে সাধারণ মানুষের পথে বসাই দিলেন। আমি সরকারের কাছে অনুরোধ করব যে যেভাবে পারেন রাসেল সাহেবরে যে পরিস্থিতির মুখোমুখি করেই হোক এই সাধারণ মানুষ যারা টাকা ইনভেস্ট করছে এই টাকাগুলা ফেরত পাঠানোর বা ফেরত দেওয়ার ব্যবস্থা করেন। আর নাইলে এই মানুষগুলার বদদুয়াতে দেখবেন বাংলাদেশে সোনার বাংলা বানানো অনেক বেশি কঠিন হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।